ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493933, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে lawbarret007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজ যে ভিডিওটা আপনাদের সামনে করা হচ্ছে এই ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও, তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আজকে যে বিষয় সেটা হলো পরিবহন ক্ষেত্রে বাংলায় বিপুল বিনিয়োগ করা হচ্ছে, গঙ্গাবক্ষে চালু হবে রো রো পরিষেবা। শুনতে অদ্ভুত লাগলো, জিনিসটা খুব একটা মজাদায়ক এবং আরামদায়কও হবে বলে আশা করা যায়, তাই পুরো ভিডিওটা শুনুন। শুক্রবার এক বণিক সভায় অনুষ্ঠানের সচিব জানিয়েছেন রাজ্যে আসবে 1200 বৈদ্যুতিক বাস, এর সঙ্গে গঙ্গাবক্ষে একাধিক জায়গায় চালু হবে রো রো পরিষেবা। তাহলে এই রো রো পরিষেবাটা কী এবার জানা যাক। পরিবহন ও পরিকাঠামো ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন জানিয়েছেন আগামী 4-5 বছরের প্রায় 5000 কোটি টাকা বিনিয়োগ হবে। এই বিনিয়োগ শুধু স্থল পরিবহন ক্ষেত্রেই নয়, বিনিয়োগ হবে জল পরিবহনেও। শুক্রবার এক বণিক সভা অনুষ্ঠানে সচিব জানিয়েছেন আরও রাজ্যে আসবে 1200 বৈদ্যুতিক বাস, এর সঙ্গে গঙ্গাবক্ষে একাধিক জায়গায় চালু হবে রো রো পরিষেবা। সচিব বলেন রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ থাকার ফলে এখানে শিল্পপতিরা পরিবহন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন। আগামী দিনে ডিজেল চালিত গাড়ি বন্ধ হয়ে যাবে, তার বদলে রাস্তায় নামবে বৈদ্যুতিক গাড়ি। সে কারণে চার্জিং স্টেশন থেকে শুরু করে পরিকাঠামো তৈরিতে বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এই সব ক্ষেত্রে বিনিয়োগের জন্য তিনি শিল্পপতিদের আহ্বানও জানাচ্ছেন। সচিব আরও বলেন রাজ্য সরকার শীঘ্রই লজিস্টিক পলিসি আনবে, তখন স্পষ্ট হয়ে যাবে বিনিয়োগের ক্ষেত্রগুলি। এদিকে এক অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতিদের পক্ষ থেকে গঙ্গাবক্ষে রো রো পরিষেবা চালু করার জন্য আবেদন করা হয়। যানবাহন কন্টেনার ও পণ্য পরিবহনের করার জন্য বিশেষ জলযান পরিষেবাকে বলা হয় রো রো পরিষেবা। অনুষ্ঠানে আবেদন আসে রায়চক থেকে কুকরাহাটির মধ্যে রো রো পরিষেবা চালু করার জন্য। সৌমিত্র মোহন জানান এই পরিষেবা চালু করা যায় কি না তা নিয়ে সমীক্ষাও করা হচ্ছে। এছাড়া বড়নগর থেকে উল্টোডাঙ্গার দিকের ঘাট পর্যন্ত রো রো পরিষেবা চালুরও পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সেতুর চাপ কমাবে রো রো পরিষেবা। বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাককে আর কলকাতা শহরে ঢুকতে দেওয়া হবে না, সেতু উড়ালপুলেও মানে পেরোতে হবে না। কীভাবে সেটা সম্ভব হবে হাইলাইটস হচ্ছে, বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাককে আর কলকাতা শহরে ঢুকতে দেওয়া হবে না, সেরকমই সেতু উড়ালপুলেও পেরোতে হবে না। বন্দর থেকে মালপত্র বোঝাই বড় বড় ট্রাকগুলি যাতে গঙ্গাবক্ষে শহরের বাইরে চলে যেতে পারে, সেই লক্ষ্যে খুব শীঘ্রই গঙ্গায় রো রো ফেরি সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাককে আর কলকাতা শহরে ঢুকতে হবে না, সেতু ও উড়ালপুলও পেরোতে হবে না। বন্দর থেকে মালপত্র বোঝাই বড় বড় ট্রাকগুলি যাতে গঙ্গাপথেই শহরের বাইরে চলে যেতে পারে, সেই লক্ষ্যে খুব শীঘ্রই গঙ্গায় রো রো ফেরি সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। পরিকল্পনা অনুসারে খিদিরপুর ডকে জাহাজের পণ্য বোঝাই করার পরে
ট্রাকগুলির কাছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি নিউ জেটিতে পৌঁছবে। সেখানে ট্রাকগুলিকে রোরো মানে রোল অন রোল অফ ভেসেলে তোলা হবে। ভেসেলে চড়েই সেগুলি সোজা কোলাঘাট অথবা ব্যান্ডেলে পৌঁছবে। সেখান থেকে মালবোঝাই ট্রাক নিয়ে বন্দরে ফিরবে রোরো ভেসেল। সেজন্য কোলাঘাটে একটি নতুন টার্মিনাল বানানোর কাজ শুরু করেছে IWI। এ ব্যাপারে ইতিমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই জন্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন জমি দিয়েছে, যেটিতে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে রাজ্য সেচ দপ্তর। IDWAI এর উদ্যোগে ব্যান্ডেলে একটি নতুন জেটি তৈরি হয়েছে। বোটানিক্যাল গার্ডেন এবং সালকিয়াতেও তারা জেটি তৈরি করেছে। শুধু তাই নয়, ফলতা HZ অঞ্চলে জাহাজে মাল তোলা ও নামানোর জন্য যে পুরনো জেটি আছে সেটি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তার ট্রায়াল রানও হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক ছাড়পত্র দিলে সেখান থেকে জলপথে পণ্য পরিবহন এবং রোরো সার্ভিস চালু হবে। এই প্রকল্পের প্রধান কারিগর হলেন বাঙালি নাভাল আর্কিটেক্ট ক্যাপ্টেন অঞ্জন সিনহা। গঙ্গাবক্ষে রোরো সার্ভিস চালু করার জন্য পরামর্শদাতা হিসেবে তাকে নিয়োগ করেছে IWAI। গঙ্গায় পণ্য পরিবহনের জন্য জাহাজের নকশা তৈরির কাজেও তিনি সরাসরি যুক্ত ছিলেন। তার দাবি, সব ঠিক থাকলে 3-4 মাসের মধ্যে কোলাঘাট টার্মিনাল তৈরি হয়ে যাবে। তার কথায়, কোলাঘাট টার্মিনাল চালু হলে গঙ্গাপথে বিপ্লব ঘটে যাবে। তখন আর কলকাতা বন্দর থেকে পণ্যবোঝাই বড় ট্রাকগুলিকে শহর পেরোতে হবে না, সেতু ও উড়াল পুলেও উপর দিয়েও যেতে হবে না। খিদিপুর কিংবা ফলতা জেটি থেকে মালবোঝাই ট্রাকগুলিকে রোরো ভেসেলে চাপিয়ে কোলাঘাটে পৌঁছে দেওয়া হবে। এই ধরনের ভেসেলে একসঙ্গে 20-25টি পণ্যবোঝাই ট্রাক নিয়ে যাওয়া সম্ভব। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরে মুখ্যমন্ত্রী সেতুতে ওভারলোডিং কমানোর কথা বলেছিলেন। রোরো সার্ভিস পুরোদমে চালু হলে সেটা নিজে থেকেই কমবে, শহরের যানজট এড়ানো সম্ভব হবে। তিনি আরও জানান, কোলাঘাট টার্মিনাল চালু হলে জামশেদপুর, উলুবেড়িয়া, খড়গপুর, মেদিনীপুর শিল্পাঞ্চল থেকে পণ্য সামগ্রী জলপথে সরাসরি কলকাতা বন্দরে চলে আসবে। সেই জন্য কলকাতা শহরে বড় বড় ট্রাক ঢোকানোর আর দরকার হবে না। পশ্চিম মেদিনীপুরের ডেবরার কাছে একাধিক সিস্টেম এর মাধ্যমে এই কাজ করা যাবে এবং সিমেন্ট এখানে পশ্চিম মেদিনীপুর ডেবরার কাছে একাধিক সিমেন্ট কারখানাও তৈরি হয়েছে। সেই সিমেন্টেও কোলাঘাট থেকে গঙ্গা হয়ে কলকাতায় পৌঁছবে। কোলাঘাট ও ব্যান্ডেল থেকে নদীপথে ফ্লাই অ্যাশ পাঠানো হবে বাংলাদেশে। বর্তমানে ব্যান্ডেল থেকে ফলতায় গঙ্গাপথে চাল যাচ্ছে, সেখান থেকে চাল অ্যালকোহলও তৈরি হচ্ছে। তো আজকে ভিডিওটা এইটুকুনি। এই পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে আমাদের রাজ্যের খুবই উন্নত হবে, আরও ডেভেলপ করবে। তো এই পরিষেবার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি, যাতে করে আমাদের খুব শীঘ্রই এই পরিষেবা আমরা ফলাফল পেতে পারি, মানে এই পরিষেবা যাতে করে তাড়াতাড়ি হয় এবং আমাদের আরও উন্নতি হোক রাজ্যের। তো আজকে ভিডিওটা এইটুকুনি। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। থ্যাংকিং ইউ অল। লবারেটের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।